সারা দেশে বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বাধা, পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের বাধার মুখে মিছিল নিয়ে দুয়েল চত্বরে অবস্থান নেয় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে তাদের সাথে যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। জবাবদিহিতামূলকভাবে আটক করার সামর্থ্য আপনাদের নাই, এটা বেআইনি আটক, জবাবদিহিতা করতে পারেননি, সুতরাং ছেড়ে দিন। অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মৎস্য ভবনের সামনে থেকে দুইজন বিক্ষোভকারী শিক্ষার্থীদের আটক করতে চাইলে বাধা দেয় আইনজীবীরা। পরে আইনজীবীদের বাধার মুখে দুজনকে ছেড়ে দেয় পুলিশ। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিকে ঘিরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের বাধা উপেক্ষা করে চট্টগ্রাম আদালত চত্বরে আন্দোলনকারীরা অবস্থান নেন। বরিশালে শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে দুই দফার লাঠিচার্জ করেছে পুলিশ, এতে চার সাংবাদিক সহ 10 জন আহত হয়। খুলনায় মার্চ ফর জাস্টিস কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভরত শিক্ষার্থীদের সংঘর্ষ ঘটে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন পুলিশ অন্তত 19 জনকে আটক করেছে। বগুড়ায় পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করছে বিক্ষোভকারীরা। পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী সকাল 11টায় জড়ো হয় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে আদালত চত্বরে যেতে চাইলে তারা পুলিশের সম্মুখে পড়ে। পুলিশের বাধা উপেক্ষা করে আদালত চত্বর থেকে 20 গজ দূরে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। দেশব্যাপী হত্যা, হামলা ও মামলা খুনের প্রতিবাদে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে মুখে লাল কাপড় বেঁধে নিপীড়নের বিরুদ্ধে মিছিল করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে বিভিন্ন ব্যাচের শিক্ষকরা। গাজীপুরের চন্দ্রনাথ চৌরাস্তা জয়দেবপুরের আঞ্চলিক সড়কের শিববাড়ি এলাকায় অবরোধ করার চেষ্টা করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মার্চ ফর জাস্টিস আজকে পালন করা হচ্ছে। সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে টাঙ্গাইলের আদালত এলাকায় মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় আধা ঘন্টা তারা সড়ক বন্ধ করে রাখে এবং এত এত সাধারণ মানুষ, ছোট বাচ্চারা নিহত হয়েছে, আহত হয়েছে এবং হাজার হাজার গ্রেফতার হচ্ছে দেশে নিরাপরাধ মানুষরা। তো আমরা আমাদের শিক্ষার্থীদের দাবি এখন 9টা এবং আপনারা ইতিমধ্যে সবাই সেই 9 দফা দাবি সম্পর্কে অবগত। আমার ভাইয়ের রক্ত।